নমস্কার। বেশ কিছু ভালো দিক রয়েছে এবছর মাদ্রাসা এবং এসএসসির ক্ষেত্রে, যেগুলো আপনাকে চাকরিটা পেতে খুব সাহায্য করবে। আপনি হয়তো বেশ পুরনো, হয়তো আপনার গ্রাজুয়েশন 2010-এর আগে বা 5-এর আগে, আপনি হয়তো পেরে উঠতে পারছেন না বর্তমান যারা পাস আউট ছেলে মেয়েদের সাথে। কিন্তু কিছু ভালো দিক এমন রয়েছে এসএসসি এবং মাদ্রাসার এবছর যেটা নোটিফিকেশন বার হয়েছে তার, যেখানে আপনাকে চাকরিটা খুব সহজে আপনি পেতে পারবেন যদি আপনি চান। তাহলেই আপনি যদি ভাবেন যে এগুলো রিক্রুটমেন্ট হবে না, এগুলো সব সরকারের টোপ, এগুলো সব ভাওতাবাজি, তাহলে হয়তো আপনার কাছে এটা হতে পারে একটা জাস্ট একটা নোটিফিকেশন। কিন্তু যারা সিরিয়াস পড়াশোনা করছে, যারা দিন রাত এক করছে, যারা লেবোরিয়াস হার্ডওয়ার্ক যারা করছে, তারা কিন্তু এই বছর চাকরিটা মেরে দেবে। বন্ধু, আজকে আমি কথা বলছি তাদের জন্য যারা এবছর প্রথমবার এসএসসি দিচ্ছে, কারণ বহু বছর ধরে এসএসসি হয়নি বা মাদ্রাসা হয়নি, প্রথমবার তারা চান্স পেয়েছে এবং এদের মধ্যে বহুজন এবার চাকরি পাবে। তারা ওয়েলকাম টু বিএস একাডেমি, একটি অনলাইন কোচিং সেন্টার যেখানে সাবজেক্ট হিসাবে আমরা বাংলা এবং ইংলিশ চালু করেছি। আপনাদের আমি বাংলা পড়াবো, এখানে এই বোর্ডে পড়াবো। 199 টাকা লাগছে মান্থলি। আজ ক্লাস রয়েছে রাত্রিবেলা 8টার সময়, আর ইংলিশ ব্যাচ আমাদের চলছে। এর সঙ্গে এসএলএসটি পিটি ঘোষণা হবে 12 জুনের পর, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং অনেকগুলো বিষয় আর কি পড়ানো এখানে হচ্ছে অনলাইনে। পারলে ভর্তি আর কি হয়ে যেতে পারেন আপনি। দেখুন, প্রথমত এবছর একাডেমিক স্কোর আপনার যোগ হবে না। বন্ধু, এখানেই ছেলে মেয়েরা কিন্তু প্রতিবার ল্যাঙ্ক হয়ে যেত। কী হতো না, যখন এসএসসি আর কি হতো আর কি, এসএসসি তো বহুদিনের বন্ধ ছিল বা আপনার মাদ্রাসা পরীক্ষা, তো সেখানে কী হতো যখন পরীক্ষা নেওয়া হতো, তারপরে অনেকের মাধ্যমিক এসেছিল সেকেন্ড ডিভিশন, এইচএস সেকেন্ড ডিভিশন, ফলে ভালো ভালো ছেলে মেয়ে তারা কিন্তু সাবজেক্টের বেশ ভালো রয়েছে আর কি নলেজ, তারা কিন্তু পারতো না কম্পিটিশনে আসতে। এই বছর একাডেমিক তুলে দেওয়া হয়েছে, এটা খুব ভালো একটা দিক। তারপরে একটা খুব বড় বিষয় রয়েছে আর কি, যেটা হলো যে অনেকের মতে আর কি যে রিজার্ভেশন বিষয়টা নিয়ে অনেকে থাকে খুব চিন্তিত, যে আমাদের জেনারেলে তো কম সিট, আমাদের কম্পিটিশন অনেক বেশি, এসসি এসটিদের কম্পিটিশন কম। না বন্ধু, এখন সবার কম্পিটিশন সমান। এখন জেনারেলদের কম্পিটিশন যতটা রয়েছে, আমি নিজে জেনারেল আর কি, কম্পিটিশন যতটা রয়েছে, এসসিদের কম্পিটিশন অতটা রয়েছে, ওবিসিদেরও অতটা রয়েছে, এসটিদের ক্ষেত্রে একটু কম, বাট মোটামুটি ওদের কম্পিটিশন ভালোই এখন বর্তমানে আছে। তো আমি সেদিকে আসছি না, আমি বলতে চাইছি যে এই বছর মাদ্রাসাতে সবাই সমান, এসএসসির ক্ষেত্রে আলাদা হবে কিন্তু মাদ্রাসাতে সবাই সমান। যেহেতু সংখ্যালঘু এটা একটা প্রতিষ্ঠান, সেহেতু এখানে সবাই আপনারা অ্যাজ এ জেনারেল ট্রিট হবেন। অতএব ভালো যে এক্সাম দেবে সেই কিন্তু মেরে দেবে এই বছরের চাকরিটা। অতএব প্রত্যেককে বলবো যে আর বেশি দেরি নেই, 12 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ভর্তি হয়ে যান, ক্লাসগুলো করুন, আর জোর দেন আপনার সাবজেক্টে। বাবু, সাবজেক্ট ভালো করে পড়লে আপনার চাকরি রাখা আছে। আর যারা এখন ভাবছে যেগুলো ভাওতাবাজি, এগুলো সরকারের একটা টোপ টোপ, তো সেগুলো দ্যাট ইজ দেয়ার ওন প্রবলেম, আমাদের সেটা প্রবলেম নয়। যদি চান যে পড়বো, তাহলে চলে আসুন বিএস একাডেমিতে। অনলাইনে ক্লাস নিচ্ছি আমরা, নোটস দিচ্ছি, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, মক টেস্ট, পিডিএফ নোটস, অনেক কিছু থাকছে এখানে। প্রত্যেককে শুভেচ্ছা রইল, ভালো পড়াশোনা করুন, ধন্যবাদ।